দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় আজ তো এমভি আব্দুলার নাবিকরা ফিরবেন স্বজনদের কাছে কেমন পরিস্থিতি এবং স্বজনদের প্রতিক্রিয়া কেমন দেখছেন ধন্যবাদ লাইভ আপনাকে আপনি যথার্থ বলছেন যে একটু পর কিন্তু কুতুবদিয়া যে উপকূলে জাহাজটি নোংর করা হয়েছিল গতকাল রাতে সে জাহাজ থেকে আরেকটি জাহাজে করে তাদেরকে নিয়ে আসার কথা রয়েছে তারা একটু পরে সেখান থেকে রওনা দেবে তবে তাদেরকে চট্টগ্রাম বন্দরের যে বহিরোংগর বলতে যে চট্টগ্রামের গভীর সমুদ্র বন্দর যেখানে আছে সেখানে নিয়ে যাওয়া হবে সেখান থেকে তো তাদেরকে এখানে বন্দরের আরেকটি জাহাজ তো সেই জাহাজে করে তাদেরকে নিয়ে আসা হবে বিকেল চারটার দিকে আমরা দেখছি স্বজনদের কাছে আমরা ছুটে এসেছি স্বজনরা খুব খুশি আমরা দেখলাম আমি একটু কথা বলতে চাচ্ছি নাবিক সাজের বাবা আছেন আমার পাশে আছেন আমি একটু জানতে চাচ্ছি আপনার ছেলে এতদিন তো জিম্মি দশায় ছিল তো এখন আপনার ছেলে আপনার কাছে আসবে কেমন লাগছে তো খুবই আনন্দ আনন্দিত মনে করেন কোম্পানির চেষ্টা মনে করেন সরকারের চেষ্টা কোম্পানি যে মনে করেন আমাদেরকে কি যে মনে করছে এটা তো আমরা বাসা দিয়ে বলতে পারবো না কোম্পানি মনে করেন যে করোনা দেখাইছে মনে করেন এতদিন কেমন দুশ্চিন্তা আপনারা ছিলেন না চিন্তা তো মনে করেন আমরা তো এই তেত্রিশ দিন তো মনে করেন আমরা তো খুব কষ্ট হয়ে গেছে খুবই তেত্রিশ দিন তো কষ্ট হয়ে গেছে মনে করেন আমরা সবসময় চিন্তা হয় চিন্তাধারা আমার ছেলেদের আবার নতুন করে পাবো যে এটা তো মনে আমরা কল্পনার ভাইরাস ছেলে মনে

ভালো লাগছে এখন আমরা এতদিন আমরা অনেক চিন্তিত ছিলাম যখন আমার ভাই ছাড়া পেয়েছে জলদূষিত থেকে আজকে অনেক দিন হয়েছে কিন্তু আমাদের সাথে সাক্ষাৎ হয়নি এখনো আমার ভাই এখন আসবে ইনশাল্লাহ আজকে আসতে পারে তো ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে সবার পরিবারের যে আমরা ঈদের যে খুশিটা কাটাইতে পারি নাই এখন এই ঈদের খুশিটা কাটাবো আর কি লাইভ যে যে জাহাজটি চট্টগ্রাম বন্দরের আছে সে জাহান মনির করে কিন্তু তাদেরকে মহিন থেকে আনা হবে সেখানে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি তো এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভের কাছে